মিষ্টি ও চায়ের দোকান আর বাসাবাড়ি ছাড়া দুধের বড় চাহিদা তরল দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। মিল্ক ভিটা, প্রাণ, ব্রাক, আরং ছাড়া দু একটি স্থানীয় প্রতিষ্ঠানের কাছে 70 টাকা লিটার দরে এতদিন দুধ সরবরাহ করছিলেন খামারিরা। কিন্তু হঠাৎ করেই ঈদের পর লিটারে 5 টাকা কমিয়ে 65 টাকা লিটার দরে দুধ কেনা শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। এতদিন গোখাদ্যের দামের সঙ্গে টানা হেঁচড়া করে কোনো রকমে টিকে থাকলেও এখন আর পারছেন না খামারিরা। আসন্ন কোরবানি ঈদের পশুর হাটে অবশিষ্ট গরু বেচে দেয়ার চিন্তায় আছেন তারা। যেটা বিক্রি করতেছি আর কিনতেছি না, আর কেনা সম্ভব হচ্ছে না। এখন তো ঊর্ধ্বমুখী বাজার, এখন বেশি লাগতেছে। যে আগে 40 টি আসলো খাদ্য, ওইটা লাগছিল, এখন 20 টিতে ওই খাদ্য লাগে। ভুষির দাম বাড়া, খুঁতির দাম বাড়া, ফিটের দাম বাড়া। একদিকে দুধের দাম নেই, আর একদিকে গরুর খাবারের দাম বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে খামারিরা তাদের খামার ধরে রাখতে পারছেন না। একবার গরু বিক্রি করে দিলে নতুন গরু তুলছেন না খামারে। হঠাৎ দুধের দাম কমায় পুরো শিল্পই বিপর্যয়ের মুখে পড়ার শঙ্কার কথা বলছে স্থানীয় ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি দুধের দাম সাথে খাদ্যের দামের সমন্বয় না থাকার কারণে আজকে যারা যে সকল খামারি খামার গড়ে উঠছে, সেই খামারগুলো কিন্তু আপনার মনে করেন যে গরু সঠিকভাবে লালন পালন করতে পারতেছে না। তবে উল্টো কথা বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। বন্ধ নয়, বরং খামারের সংখ্যা বাড়ছে বলে দাবি তার। চিলিং সেন্টারের যারা, তারা আসলে পুনরায় দুধ করা শুরু করেছে। আসলে এরকম কোনো ঘটনা রংপুরে নেই যে দুধ বিক্রি হয়নি। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী বিভাগের 8টি জেলায় দুধ উৎপাদনকারী 8,434টি খামার আছে। এসব খামারে গাভীর সংখ্যা 19,70,662। আর এক সময় শতাধিক দুধ সংগ্রহের চিলিং পয়েন্ট থাকলেও বন্ধ হতে হতে ঠেকেছে 42টিতে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।